শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আসসালামু আলাইকুম, আমি অধ্যাপক ডাক্তার শাহেদ আহমদ চৌধুরী, রক্তরোগের অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজ। আমার আব্বার নাম মরহুম অধ্যাপক ফয়েজ আহমদ চৌধুরী, অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার মায়ের নাম মরহুমা খাদিজা ফয়েজ চৌধুরী। আমার পৈতৃক নিবাস গ্রাম পুকুরিয়া, উপজেলা বাঁশখালী, জেলা চট্টগ্রাম। মুক্তিযুদ্ধকালীন আমাদের বসবাস ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত আবাসিক এলাকায়, 24 নম্বর বিল্ডিংয়ের ডি নম্বর ফ্ল্যাটে। এই ফ্ল্যাটটা ছিল বর্তমানে জহুরলক হল, তৎকালীন ইকবাল হলের সঙ্গে ঠিক পিছন দিকটা ছিল তার পিছন হলের পিছন দিকের মুখোমুখি। 25 মার্চের হয়াল রাতে, আমার তখন ছোট, আমার মাত্র 7 বছরের মতো বয়স, হঠাৎ করে মায়ের চিৎকারে জেগে উঠলাম, ওঠো ওঠো ওঠো, আগুন আগুন। ঘুম ঘুম চোখে বের হয়ে দেখি, খাট থেকে নেমে বারান্দায় গিয়ে দেখি দূরে, তখন রেললাইন ছিল, রেললাইনের ধারে বস্তিতে আগুন জ্বলছে, আর চিৎকার শুনতে পাচ্ছি পুরুষ কর্কশ কণ্ঠের, ফায়ার, আবার শুনি হল্ট, আবার শুনি ফায়ার। এত ছোটো বয়সে আমার কিছুই বোঝার ছিল না। হঠাৎ করে দেখি চারিদিকে আলো হয়ে গেল, ধীরে 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 আলোটা উপর থেকে নেমে আসছে, পরে শুনলাম ওটার নাম ছিল ফ্লেয়ার, চারিদিকে আলো হয়ে যেত। আমার মা সহ ভাই অন্য ভাই বোনরা দৌড়ে ড্রয়িং রুমে আশ্রয় নিল, কিন্তু আমি একটু যুবতুবু ধরনের ছিলাম, আমি ভয় দিয়ে গেলাম বারান্দায়। হঠাৎ করে বারান্দার রেলিংয়ের উপরে আলো ঝলকে উঠল, আমি বুঝতে পারিনি আলোটা কিসের ছিল। পরে বড় হয়ে বুঝতে পেরেছিলাম যে হানাদার বাহিনী, পাক হানাদার বাহিনী আমার দিক লক্ষ্য করে বুলেট ছুড়েছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আল্লাহ হায়াত দিয়েছিলেন বলে ওই বুলেটটা রেলিংয়ের লেগে ফিরে গিয়েছিল। চলে গেলাম সবাই মিলে ড্রয়িং রুমে, ফ্লোরে শুয়ে রয়েছি, চারিদিকে চিৎকার, ফায়ার আর হল শুনতে পাই, আর শুনতে পাই বাবা গো মা গো চিৎকার। মা তো আমি দেখতে চাই, মা তো দেখতে দেয় না। আরও রাত যখন আরও পার হলো, ভোরের দিকে হঠাৎ করে শুনি নিচতলায় ভারী ভারী বুটের শব্দ, আমরা দোতলায় থাকতাম, একজন চিৎকার করে বলল সব শালা ভাগ গিয়া, তারপরে আবার চুপ। আরও অনেকক্ষণ পরে হঠাৎ করে দরজায় টক টক শব্দ, বলছে মা মা, দরজা খুলো মা, পানি খাবো মা, গুলি খাইছি মা, মা গুলি খাইছি মা। আমার বাবা তো খুলে দেওয়ার জন্য উঠে যাচ্ছিলেন, মা তো দেবে না, না খুলবো না। আমার আব্বা বললেন
দেখো ওরা মানুষ, আমার দেশেরই মানুষ, ওরা দুর্গত অবস্থায় আমার কাছে সাহায্য যেতে আসছে, আমার দুয়ারে যত বিপদই আসুক আমি দরজা খুলব। খুলে দেওয়া হলো দরজা, কয়েকজন মহিলা আর একটা পুরুষ গুলি খাওয়া, পায়ে রক্ত ঝরছিল মনে হয়, হেঁচড়ে হেঁচড়ে ঘরে ঢুকলো, পুরা পটটা রক্তের দাগ। আমার মা ভয় পাচ্ছিলেন এই রক্তের দাগ দেখে দেখে হয়তো হানাদার বাহিনী আসতে পারে। আব্বা বললেন আসুক, সবার যা হবে আমাদেরও তাই হবে, কিন্তু ওদেরকে আমরা বাইরে রাখতে পারবো না। ঘরে ঢুকলো তারা, আমাদের ড্রয়িং রুমের পাশেই ওরা আশ্রয় নিল, পানি এনে দিলাম, তারা পানি খেলো। এভাবে আস্তে আস্তে ভোর হলো, চারিদিকে আলো, হঠাৎ শুনি একটা শিশুর চিৎকার, মা মা মা, আম্মা তো যেতে দেবে না, তবু আমি আম্মাকে ফাঁকি দিয়ে বারান্দায় গিয়ে, পিছনের বারান্দায় গিয়ে উঁকি দিয়ে দেখি এক মহিলা গ্যারেজ, পিছনে গাড়ির গ্যারেজ ছিল, গ্যারেজের গায়ে হেলান দিয়ে বসে আছে, মৃত। আর তার একদম দুধের বাচ্চা মায়ের বুকের উপর এসে দুধ খেতে চাচ্ছে, সে তো জানে না মা মারা গেছে, চিৎকার করে মা 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 করে চিৎকার করছে। মা তো তার দুধ দেওয়ার ক্ষমতা নাই, মা তো চলে গেছে আমার কাছে, কিন্তু বাচ্চা সে চিৎকার তো থামে না। চিৎকারে এমন একটা মানবিক এবং এমন একটা মর্মদন্তু পরিবেশের সৃষ্টি হলো, যা আমার আব্বা আর থাকতে না পেরে হাতে একটা কোরআন শরীফ নিয়ে বারান্দায় গিয়ে জোরে জোরে কোরআন শরীফ পড়তে লাগলেন। আব্বার গলার স্বর এত উঁচুতে উঠে গেছিল যেন ওই বাচ্চার কান্নার গলার স্বরটা আর আমরা যেন শুনতে না পাই, যাতে আমাদের মন ছোটো না। এমন সময় হঠাৎ কিছু পাক হানাদার বাহিনীর লোক ওই জায়গায় আসলো, মৃত মহিলার পাশে এসে আব্বাকে বললো, ইঙ্গিত করলো ভিতর চলে যেতে। আব্বা তো যায় না, পরে আব্বার দিকে ওরা বন্দুক তাক করলো, বন্দুক তাক করে বললো, ওদের ভাষাতেই বললো, তখন তো আমি জানতাম না, আব্বা বলেছিলেন পরে যে ভিতরে চলে যাও ভিতরে চলে যাও, শেষে আব্বা বাধ্য হয়ে ভিতরে চলে আসলো। তারও অনেক পরে দুপুরের দিকে কিছু লোক এসে সেই মৃত মহিলার বাচ্চাটাকে নিয়ে গিয়েছিল। 26 মার্চ আস্তে আস্তে বেলা গড়ালো, কিছু যুবক ছেলে জহুর হক হল থেকে পালিয়ে আমাদের বিল্ডিংয়ে অন্য অ্যাপার্টমেন্টে আশ্রয় নিয়েছিল। সেই বাসার ভদ্রলোক চাচা এসে আব্বাকে বলল যে ভাই সাহেব, আমার বাসায় কয়েকজন ছাত্র আশ্রয় নিয়েছে, আপনার বাসায় কি আশ্রয় দিতে পারবেন? আব্বা বললো অবশ্যই, আমার বাসার দরজা অবশ্যই খোলা, ওদেরকে পাঠিয়ে দেন। তো দুজন ছাত্রকে পাঠিয়ে দিল, ওরা তো ছাত্র, তরুণ যুবক, তারা কি ঘরে বসে থাকতে চায়? তারা এদিক সেদিক লুকিয়ে চুকিয়ে অন্যান্য বন্ধুর সঙ্গে দেখা করতে গেল। বিকালের দিকে এসে খবর দিল যে অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারছে, ঘরে যারা আহত বস্তিবাসী আছে ওদেরকে অ্যাম্বুলেন্স করে পাঠানো যাবে, আমাদের ইউনিভার্সিটি এলাকায় একটা অ্যাম্বুলেন্স আসবে, ব্যবস্থা করা গেছে। কীভাবে হয়েছে সেটা তো আমার আসলে এখন জানি না আমি। তো অ্যাম্বুলেন্স এসেছিলো এবং তাদেরকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওদিন আমরা সেভাবে থাকলাম। খুব সম্ভবত পরের দিন সবাই বাড়ি চলে যাচ্ছে, আমাদের তো ঢাকা থেকে চট্টগ্রামের বাড়িতে আসার কোনো উপায় ছিল না। তখন ওই দুজন আশ্রয় নেওয়ার ছাত্রদের একজন বললো যে আমার মামার বাসা আছে ভূতের গলিতে, ওনারা ফরিদপুর চলে যাচ্ছে, ওনাদের দেশের বাড়িতে ঘরটা খালি, চাচা আপনি চাইলে পরে থাকতে পারেন। তখন আমরা ওনার বাসায় গেলাম এবং আমরা ওখানে জুলাই মাস পর্যন্ত ছিলাম এবং উনি অনেক আতিথেয়তা দেখিয়েছেন আমাদেরকে যাওয়ার আগে এবং উনি ফিরে আসার পরে আমরা আর নীলক্ষেত আবাসিক এলাকায় উঠলাম না। তখন আমার আব্বা নতুন কোয়ার্টার পেয়ে গেলেন ফুলা রোডে, সেটাও ছিল 19-এর D নাম্বার ফ্ল্যাট, সেটা আবার জহুর হলের ঠিক পূর্ব দিকে, আগেরটা ছিল উত্তর দিকে। সেখানেও দেখতে পাচ্ছি পাক আর্মি ঘাঁটি গেড়েছে জহুর হলে, ওরা ওখানে চুলা বানায়, ওরা ওখানে রান্না করে খায় এবং সব ওখানে চলাফেরা করে অস্ত্র হাতে। আমরা দেখি ছাদে উঠে দেখি, বারান্দা থেকে দেখি, ভয় অস্থির থাকি। এমন সময় আমার আব্বা ঢাকা ভার্সিটি চাকরি করতেন, ঢাকা ভার্সিটি থেকে খবর আসলো যে সব টিচারদেরকে অবশ্যই ডিপার্টমেন্টে যোগদান করতে হবে, যাতায়াত করতে হবে, তা না হলে ওনারা মুক্তিযুদ্ধে গিয়েছেন বলে ধরে নিয়ে ওনাদেরকে অথবা ওনাদের পরিবারকে নিয়ে যাওয়া। তা ক্লাস হয় না, ছাত্র নাই, আব্বা যেতেন আসতেন, আমরাও থাকতাম, ছোটো মানুষ, স্কুলও বন্ধ, আমরা কোয়ার্টারের মাঠে খেলতাম ঘুরতাম। হঠাৎ করে একদিন শুনি অমুক ভাই নাই, অমুক ভাই নাই, তমুক ভাই নাই, কোথায় কেউ কিছু জানে না, অমুক ভাইকে তো আর দেখা যায় না। এবং তাদের মধ্যে আমার মনে আছে একজন ছিলেন, আমরা বলতাম মোহন ভাই, উনি পরে উপাধিও পেয়েছিলেন মুক্তিযোদ্ধা হিসাবে এবং উনি ঢাকার একটা সেক্টরে অপারেশন চালাতেন এবং মুক্তিযুদ্ধের পরে অবশ্য উনি দেশের বাইরে চলে গিয়েছিলেন। এভাবে দিন যাচ্ছিল, হঠাৎ করে দেখি একদিন ইউনিভার্সিটি কোয়ার্টারে অনেকগুলো আর্মিদের গাড়ি ঘরে ঘরে তল্লাশি করছে, আমাদের ঘরেও আসলো, এসে সমস্ত কিছু লণ্ডভণ্ড তছনছ করে দিল। ঘরে একজন কাজের ছেলে ছিল, 14-15 বছর বয়স কাজের ছেলেটা, তাকে
এই ধরে নিয়ে যায় তো সেই ধরে নিয়ে যায়, আব্বা মাথা দেয় বলি না মাথা দেওয়া যাবে না, ও মুক্তিযোদ্ধা, আব্বা না ও মুক্তিযোদ্ধা না, ওকে আমার আমার এখানে আছে ছোটবেলা থেকে আছে, ও যুদ্ধের আগে থেকে আমার এখানে আছে, ও কোথাও যায় নাই। তখন তারা তাকে কাপড় চোপড় খুলে পাশের ঘরে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখে কি বুঝলো জানি না ওকে আর ধরে নিয়ে যায়। এরকম কয়েকবার হলো। তারপরে সবচেয়ে দুঃখের স্টেজটিতে মনে আছে আমার, এটা ডিসেম্বরের 14 তারিখ ভোরবেলা আম্মার ডাকে ঘুম ভেঙে গেল, কারা যেন আসছে পাড়ায়, কারা যেন আসছে। তাড়াতাড়ি জানলা বারান্দায় গেলাম, দেখলাম একটা বাস, কিছু লোক এই বিল্ডিং থেকে সেই বিল্ডিংয়ে যাচ্ছে, এবং আমার ওই সময় আমার চাচা ডাক্তার কয়েকজন চাচাকে ধরে নিয়ে আসছে। কী রে, তার মধ্যে আমাদের খুবই প্রিয় ছিল একজন ডাক্তার মুর্তুজা, আমাদের পাশের পাশাপাশি বিল্ডিংয়ে থাকতেন, 14 নম্বর বিল্ডিংয়ে। ওনাকে চোখ বেঁধে একটা খুব সম্ভবত একটা শাড়ি হবে, শাড়ি দিয়ে চোখ বেঁধে বের করে নিয়ে আসলো। ওদিক দিয়ে আমার এক বন্ধু ছিল, আমার তাকে পাশা নামে ডাকতাম, তার বাবা ছিলেন আনোয়ার পাশা, ওনারও ঠিক পাশের একটা বিল্ডিংয়ে থাকতো। সে আনোয়ার পাশা চাচাকেও দেখলাম চোখ বেঁধে নেমে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে গেছে কিছুই জানি না। ছোট মানুষ, তার মুর্তজা সাহেবের মুর্তজা চাচার ছেলে মেয়ে, খুব নামটা খুব সম্ভবত নীলিম ছেলের নাম ছিল, আর মেয়ের নাম ছিল মনে হয় মিতি, আমি ঠিক নিশ্চিত না। তারা দেখি কাঁদে, তাদের মুখ ভার, তাদের সঙ্গে ঠিকমতো কথাও বলা যায় না, আমাদের সমবয়সী, আর বাসার সঙ্গে তো কথাই বলা যায় না। এইভাবে হঠাৎ করে 16 ডিসেম্বরে শুনি চিৎকার, বন্দুকের গুলির শব্দ, ওই মোহন ভাই সহ পাড়ার অন্যান্য ভাইয়েরা বন্দুক হাতে ক্রস বেল্টের মতো করে বুলেট নিয়ে বিজয় উল্লাস করতে করতে পাড়ায় ঢুকলে সবার আনন্দ, দেশ স্বাধীন হয়ে গেছে, দেশ স্বাধীন হয়ে গেছে। তখন মুর্তজা আঙ্কেলের ওয়াইফ তার চাচি গিয়ে বলছেন যে মিতির বাবা কই, কেউ জানে না। তারও কয়েকদিন পরে খবর পেলাম ওনাদেরকে রায়ের, খুব সম্ভবত রায়ের বাজার থেকে ওনাদের দেহ উদ্ধার করে আসলো। তখনও কিন্তু ছোট বয়সে অতটা গায়ে লাগে নাই, আমরা বুঝতে পারি, কিন্তু যখন ওনাদের মৃতদেহ আনা হলো একটা বাক্সে ভরে, ওনার ছেলে মেয়েদেরকে এবং ওয়াইফকে আমার যতদূর মনে পড়ে ওনাদের চেহারা দেখতে নিষেধ করছিল বারে বারে, দেখেছেন আমি যাই না, তাছিল বুঝছো যে চাচি দেখবেন না, দেখবেন না, দেখবেন না চাচি, দেখবেন না, আপনি ভয় পাবেন চাচি, আপনি ভয় পাবেন চাচি, আপনার আগের স্মৃতি ভালো, এটা দেখবেন না চাচি, কিন্তু উনি দেখবেই। কিন্তু আমার মুক্তিযোদ্ধা ভাইয়েরা ওনাকে দেখতে বারবার নিষেধ করছেন, উনি উথালি পাতাল করেছে কান্না, সেই স্মৃতি আমি জীবনে কখনোই ভুলবো না, ওনার এই উথালি পাতাল কান্না, একটু করে ছেলে মেয়ের বাবার চেহারা দেখবে শেষবারের জন্য, কিন্তু আমি তখন ঢাকা ইউনিভার্সিটি স্কুলে পড়তাম, স্কুল তো বন্ধ ছিল, যেতে হতো না। তো তারপরে দেখলাম ওই বুদ্ধিজীবী ছেলে মেয়েরা মধ্যে বেশিরভাগই জীবন এলোমেলো হয়ে গেছে, একেবারেই এলোমেলো হয়ে গেছে। একটা ছেলে তো আমি ঠিক নামটা মনে নাই, সে তো তখন থেকেই অ্যাবনর্মাল ছিল, মানে এখনও সে অ্যাবনর্মাল, মানে আমি যতদিন মতো তাকে শেষ ঢাকায় দেখেছি সে পুরো অ্যাবনর্মাল ছিল, পুরো অ্যাবনর্মাল। অথচ যারা ওনাদেরকে চিনিয়ে দিয়েছিল, কারা ওনাদের বাসা চিনিয়ে দিয়েছিল, আকার্মীদেরকে নিয়ে গিয়েছিল, সবাই জানতো, কিন্তু তারা ছিল বহাল তবিয়তে, তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে চাকরি বাকরি করে বিদেশে গিয়ে ভালো আছে। তারপরে আমার আব্বা 77 সালে রিটায়ার করার পরে চলে আসে আমরা ক্যাম্পাস থেকে, কিছু কিছু খবর পেতাম, পরে শুনেছিলাম ওই লোকদের, ওই মানুষগুলার, আমি বলবো মানুষগুলার চাকরি চুক্তি হলেও পরবর্তীতে নাকি তারা আবার বহাল তবিয়তে তাদের আগের জায়গায় চাকরি ফিরে পেয়েছিল, এটা আমার বিশাল দুঃখ। আর আরও ব্যাপার আছে, মোহন ভাই এসে বলতেছে আব্বাকে, চাচা দেখছেন আপনার বাসার দরজায় কি চিহ্ন, আমি তো খেয়াল করি নাই, আমরা ঠিক আছে আমরা লিস্ট বের করছি, আপনাকে ধরে নেওয়া দেওয়ার ডেট ছিল 16 ডিসেম্বর। আল্লাহ আব্বা আল্লাহর কাছে হাজার শুকর যে ওই দিনই দেশ স্বাধীন হয়েছে, না যদি পরদিনও স্বাধীন হতো তাহলে হয়তো আমিও মিতি নিলিম বা বাসার মতো আমি হয়তো পৃথিবী নিতে পারতাম। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।